হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল মিনহাজ ইংলিশ টিউটোরিয়াল অ্যান লার্নিং কিংডম ফর ইংলিশ লার্ভার্স ভিউয়ার্স আজকে আমি উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার উনিশ বিশ সি ইউনিট অর্থাৎ ব্যবসা শিক্ষা বিজনেস স্টাডিজে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্ন নিয়ে আজকে সলভ করব ব্যাখ্যাসহ ভিউয়ার্স আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের আগ পর্যন্ত আপনার এমসিকিউ বেসড প্রশ্ন হতো এবং কোনো রিটার্ন পরীক্ষা ছিল না গত বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন পরীক্ষা নেওয়া শুরু করেছে সো আজকে আমরা শুধুমাত্র ব্যবসা শিক্ষা অনুষদ সি ইউনিটের দুই হাজার উনিশ সেশনের আপনার এমসিকিউ কিউ কোয়েশ্চেনের ব্যাখ্যাসহ সমাধান দিব এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ইংলিশে ভালো করার জন্য আমাকে কোন কোন টপিক থেকে পড়তে হবে এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে সে সকল বিষয়ে ধারণা থাকবে সো ভিউয়ার্স তাহলে আমরা শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশে শুধু ইংলিশটা নিয়ে আমি কথা বলবো ইংলিশে বারোটা প্রশ্ন থাকে বারোটা বারোটা এম সিকিউ কোয়েশ্চেন থাকে একটার জন্য ওয়ান করে তাহলে বারোটার জন্য মার্ক হয় পনেরো মার্ক আপনার এমসি কিউতে তাহলে পনেরো মার্ক একটা বারোটা কোয়েশ্চেন ওয়ান পয়েন্ট করে পনেরো মার্ক হয় আর যদি আপনার পাঁচটা আনসার ভুল হয় তাহলে একটা সঠিক নাম্বারের সঠিক উত্তরের নাম্বার কাটা যাবে তার মানে জিরো করে মাইনাস মার্ক আছে আমি প্রথমে সেই বারোটা কোয়েশ্চেন সলভ করবো ব্যাখ্যাসহ বিস্তারিত এবং সে সাথে রিটার্ন নিয়েও কথা বলবো কিভাবে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট অর্থাৎ ব্যবসা শিক্ষার জন্য ব্যবসা শিক্ষা অনুষদের জন্য আমাদেরকে প্রিপারেশান নিতে হবে সেই বিষয়ে সো ভিউয়ার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন পাঁচ থেকে ছয়টা টপিক থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে তাহলে প্রথম যে টপিকটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেই টপিকটার নাম হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম সমার্থক শব্দ বা বিপরতাত্ত্বিক শব্দ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো পরীক্ষা ছিল না এমন কোনো বছর ছিল না যেখানে সিনোনিম এবং অ্যান্টোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসে নাই আমরা দেখি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম মিলে তিনটা প্রশ্ন আসছে আমরা এখন সেগুলো দেখব এবং সলভ করব। ভিউয়ার্স প্রথম যে প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর আসছিল সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা ছিল এরকম হুইস ইজ অ্যা সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রেডিবল সো ইনক্রেডিবল শব্দের সিনোনিম কী এ প্রশ্নটা আসছিল অপশনে ছিল ইমফারভিয়াস সেকেন্ড প্রোভেয়েবল থার্ড আনএসপেক্টিকুলার ফোর্থ ইনকনসিভেবল এই চারটা অপশন ছিল তাহলে ইনক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে আপনার অবিশ্বাস্য অকল্পনীয় তাহলে আমরা চারটে অপশনের দিকে যদি তাকাই তাহলে দেখি ইমফারভিয়াস শব্দের অর্থ হচ্ছে দুর্ভেদ্য বা বদির যেটা ভেদ করা যায় না বদির যিনি কানে শুনতে পান না তাকে কথা ভেদ মানে তার মধ্যে কথা কানে যায় না এজন্য জন্য ইমফারভিয়াস অর্থ বদিরও হয় আবার দুর্ভেদ্য হয় তাহলে এটা ইনক্রেডিবলের সাথে যায় না সেকেন্ড অপশন যেটা ছিল সেটা হচ্ছে প্রোভেবল প্রোভেবল মানে হচ্ছে সম্ভাব্য পসিবল সম্ভাব্যতা আচ্ছা এটাও যায় না সি নাম্বারে যেটা ছিল সেটা হচ্ছে আপনার তিন নাম্বারে আনএ্যাসপেকটিকোলার মানে হচ্ছে আপনার যেটা দেখা যায় না অদর্শনীয় এক্সপেকটেকল মানে চশমা যেটা দিয়ে দেখা যায় সেখান থেকে আনএ্যাসপেকটিকোলার মানে হচ্ছে যেটা দেখা যায় না অদর্শনীয় আর মানে ফোর্থ নাম্বার যেটা সেটাই হচ্ছে আপনার ইনকনসিভেবল ইনকনসিভেবল অর্থ হচ্ছে অবিশ্বাস্য অকল্পনীয় তাহলে ইনক্রেডিবল শব্দের সমার্থক শব্দ সিনোনিম হচ্ছে ইনকনসিভেবল ভিউয়ার্স এখানে গ্রামারের কোনো কাজ নেই এটা আপনি যদি শব্দটার অর্থ আপনি জানেন তাহলে আনসার করতে পারবেন নাহলে আপনি পারবেন না এটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট দু হাজার উনিশ সেশনে প্রশ্নটা এসেছিল এখন সেকেন্ড যেই আপনার সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে আসছে সেটা হচ্ছে সেকেন্ড নাম্বারটা আমি বলছি আপনারা শোনেন এবং স্ক্রিনে দেখতে পারবেন সোজ দ্য ক্লোজেস্ট অপোজিট মিনিং মানে বিপরতাত্ত্বিক শব্দ অপোজিট মিনিং বিপরীত অর্থ জানতে চেয়েছে তো সেখানে একটা বাক্য ছিল বাক্যটা ছিল এরকম শি ইজ ইন ড্যাট হিউম্যান শি ইজ ইন ড্যাট হিউম্যান এই এখানে হিউম্যান শব্দ দ্বারা কী বুঝাইছে সেটা বলা হয়েছে চারটা অপশন ছিল নাম্বার ওয়ান ইউনিভার্সেল নাম্বার টু ডেভিলিশ নাম্বার থ্রি ডিভাইন আর নাম্বার ফোর টেরেস্ট্রিয়াল ভিওয়ার্স আমরা বাক্যটার দিকে একটু দেখি শি ইজ ইন্ডিট হিউম্যান একটা অর্থ হচ্ছে সেও মানুষ তার মানে সেও মানুষ এটার দ্বারা আসলে বোঝাচ্ছে সেও মানবীয় গুণাবলী সম্পন্ন অর্থাৎ তার মধ্যে তারও ভুল হতে পারে নান ইজ অ্যাবাব রং কেউ ভুলের উর্ধ নয় তাহলে এখানে হিউম্যান দ্বারা বোঝানো হয়েছে সেও মানুষ তারও ভুল হতে পারে এটার বিপরীত অর্থ জানতে চেয়েছে তাহলে আমরা যদি এ নাম্বার দেখি তাহলে হচ্ছে ইউনিভার্সেল ইউনিভার্সেল অর্থ হচ্ছে আপনার সার্বজনীন এটা যায় না অর্থের সাথে অপোজিট মিনিং হয় না সেকেন্ড যেটা সেটা যদি দেখি আমরা ডেভিলিশ ডেভিলিশ মানে হচ্ছে ডেভিল থেকে ডেভিলিশ ডেভিল মানে শয়তান ডেভিলিশ মানে শয়তানি আচ্ছা সি নাম্বার হলো আপনার ডিভাইন ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয় মানে যেখানে কোনো ভুল হয় না আচ্ছা তাহলে মানুষের ভুল হয় আর মান ডিভাইন স্বর্গীয় কোনো বিষয়ের ভুল হয় না তার মানে এখানে আনসার হবে ডিভাইন অপোজিট মিনিং এটাই হচ্ছে আপনার হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট মিনিং হচ্ছে ডিভাইন আনসার হল ডিভাইন আর ডি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল টেরেস্ট্রিয়াল অর্থ হচ্ছে অ্যাস্থোলজ কিংবা পার্থিব তাহলে এটা অর্থের সাথে যায় না আনসার হবে তাহলে আমাদের সি ডিভাইন থার্ড যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে দ্য ওয়ার্ড প্যারাডাইম মিন্স প্যারাডাইম শব্দের অর্থ কী এটা জানতে চাওয়া হয়েছে অপশন ছিল চারটা নাম্বার ওয়ান ফ্রোভ মানে প্রমাণ বি প্যারেলাল প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল মিনস সমান্তরাল সি নাম্বার ছিল অ্যাডভাইস মানে উপদেশ আর ডি নাম্বার ছিল এক্সাম্পল মানে উদাহরণ আমরা জানি প্যারাডাইম শব্দটার অর্থ হচ্ছে নমুনা কিংবা দৃষ্টান্ত বা এক্সাম্পল উদাহরণ তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটার অর্থ হচ্ছে এক্সাম্পল আনসার ডি ভিউয়ার্স আমরা দেখলাম গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বারোটা এম সি থেকে তিনটা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এসেছে সো আমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং শিখতে হবে এমন কোনো বছর থাকবে না যেখানে সিনোনিম এবং অ্যান্টোনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ইউনিটে আসে না এমন কোনো বছর নেই সো আমাদেরকে অনেক বেশি ওয়ার্ড মেমোরাইজ করতে হবে আচ্ছা এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা সেকেন্ড যে বিষয়টা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এটা প্রেপোজিশনের ব্যবহার হতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে এমন কিছু বার যার সাথে শুধু ওই প্রেপোজিশনটা হয় যেমন আমি যদি বলি আপনার একাস্টম্প এরপর টু হয় প্রেপোজিশন আর আমি যদি বলি আপনার এক ইন টু হয় এটা অর্থ হচ্ছে সমজাতীয় এটার ক্ষেত্রেও টু হয় তারপর আমি যদি বলি অ্যাবজর্ভ ইন হয় নিমগ্ন হওয়া তাহলে এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং প্রেপজিশনের ব্যবহার সহ শিখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর সি ইউনিটে দুইটা প্রশ্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে প্রশ্নটা ছিল এরকম দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স অপশানে ছিল অপশন এ উইথ অপশান বি ও এফ মানে অফ অপশান সি অন অপশান ডি ফ্রম সো ভিউয়ার্স আমি এখানে বলে দিই আপনাদেরকে কোনো কিছু দ্বারা কোনো কিছু গঠিত হলে আপনার প্রেপদেশন মেডের পরে অবও হতে পারে ফ্রমও হতে পারে তাহলে আমরা দেখব কখন অব হবে এবং কখন ফ্রম হবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বি বলেন সি বলেন যে কোনো ভর্তি পরীক্ষায় এটা আসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তাহলে দেখেন মেড অফ মানে প্রেপদেশন ও এফ অফ তখনই হবে যখন যে উপাদান দিয়ে এ আপনি জিনিসটা বানিয়েছেন সেটা যদি দেখা যায় বানানোর পর তাহলে এখানে প্রশ্নটা ছিল দ্য বিল্ডিং ইজ মেড আপনার ড্যাশ ব্রিক্স ইট দিয়ে আপনার বিল্ডিং তৈরি হয় তাহলে দেখেন তো ইট দিয়ে বিল্ডিং তৈরি হয় তাহলে বিল্ডিং যখন তৈরি হয় তখন ইটটা দেখা যায় না দেখা যায় যদি দেখা যায় দৃশ্যমান হয় তখন হবে মেড ও এফ অফ মেড অফ যদি দেখা যায় আমি আরও একটা এক্সাম্পল দিই ধরেন আমি বললাম দ্য টেবল ইজ মেড অফ অর ফ্রম উড মানে হচ্ছে কাঠ দিয়ে টেবিলটি তৈরি হয়েছে আচ্ছা টা কাঠ দিয়ে যখন টেবিলটি তৈরি হয় তখন কাঠটা কি দেখা যায় না দেখা যায় তাহলে মেড ফ্রম হবে না হবে মেড অফ বিভ আশা করি বুঝতে পেরেছেন এখন মেড ফ্রম কখন হবে মেড ফ্রমটা হচ্ছে অদৃশ্য হলে যে উপাদানটা দিয়ে আপনার বস্তুটা বানানো হয়েছে সেটা যদি বানানোর পর অদৃশ্য হয়ে যায় একদমই দেখা না যায় তখন যেমন আমি এক্সাম্পল দিই পেপার ইজ মেড অফ অর ফ্রম ব্যাম্বু বাঁশ দিয়ে কাগজ তৈরি হয় আচ্ছা বাঁশ দিয়ে যখন কাগজ তৈরি হয় তখন কি আপনার বাঁশটাকে দেখা যায় কিছুই দেখা যায় না বাঁশের কোনো অস্তিত্বই পাওয়া যায় না এই এটাই হচ্ছে মেড অফ না দৃশ্যমান না অদৃশ্য তখন হবে মেড ফ্রম মেট ফ্রম আমি আর একটা এক্সাম্পল দিই বললাম টি মানে চা ইজ মেড অফ অর ফ্রম সুগার চিনি দিয়ে চা তৈরি হয় তাহলে খেয়াল করুন চিনি দিয়ে চা তৈরি হয় তখন কি চিনিকে আর দেখা যায় দেখা যায় না অদৃশ্য তখন মেট অব হবে না হবে মেড ফ্রম সো ভিউয়ার্স দৃশ্যমান হলে তাহলে মেড অফ যদি আপনার অদৃশ্য হয় তখন মেড ফ্রম আর যদি কোনো দেশ দ্বারা কোনো কিছু তৈরি হয় তখন হয় মেড ইন যেমন আমরা বললাম দিস মোবাইল ফোন ইজ মেড ইন চায়না এই মোবাইল ফোনটি চায়নায় আপনার তৈরি হয়েছে তাহলে কোনো দেশের নাম থাকলে মেড ইন হবে আর যদি কোনো কোম্পানির নাম থাকে কোম্পানির নাম তখন হবে মেড বাই যেমন মেড বাই স্যামসাং মেড বাই নোখিয়া কোম্পানির নাম থাকলে মেড বাই দেশের নাম থাকলে মেড ইন দৃশ্যমান হলে মেড ও এফ অফ আর অদৃশ্য হলে মেড ফ্রম ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এই প্রশ্নটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিলো তাহলে এখানে আনসার কোনটা হবে দ্য বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স মানে ইট দিয়ে আপনার বিল্ডিংটি তৈরি হয় তখন ইটটা দেখা যায় সো মেড ফ্রম হবে না মেড অফ হবে ভিওয়ার্স সেকেন্ড যে প্রশ্নটা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন থেকে এসেছে সেটা হচ্ছে দ্য বুলেট ট্রেন দ্য বুলেট ট্রেন ট্রাভেলস ড্যাশ টু হান্ড্রেড মাইলস অ্যান আওয়ার অপশানে ছিল এ অপশান এ ফর অপশান বি ইন অপশান সি অ্যাট অপশান ডি অফ তাহলে দেখেন কোনো একটা কোনো কিছুর গতি বুঝালে তখন প্রেপোজেশন অ্যাট হয় তখন প্রেপিশন অ্যাট হয় তাহলে দেখেন দ্য বুলেট ট্রেন বুলেট ট্রেনটি ট্রাভেলস ভ্রমণ করে অ্যাট টোয়েন্টি হান্ড্রেড টু হান্ড্রেড মাইলস অ্যান আওয়ার ঘন্টায় দুশো মাইল যাই তাহলে গতি বোঝাচ্ছে এজন্য প্রেপদিশন অ্যাট হবে আনসার হবে সি ভিউয়ার্স থার্ড যে বিষয়টা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড এডিয়ামস এখান থেকে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর এ ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস থেকে একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে সে প্রশ্নটা কি প্রশ্নটা ছিল এরকম দ্য এক্সপ্রেশনস ডিস্টিংকটিভ কোয়ালিটিস মিনস দোজ কোয়ালিটিস অব এ ফার্স্ট পার্সন হুইচ এতটুকু পর্যন্ত ছিল প্রশ্ন অপশনে ছিল এ আর দ্য সেম অ্যাজ দোজ অফ আদার্স অপশন বি মেক হিম অর হার ডিফারেন্ট ফ্রম আদার্স অপশন সি অ্যাম্পাসে অ্যাম্পাসাইজ অনেস্টি ইন হিম অর হার অপশন ডি ডিপেন্ড অন হিস ওর হার ইনস্টিংক আচ্ছা ডিস্টিংকটিভ কোয়ালিটিস এ ফ্রেজটা অর্থ হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্য বা গুণাবলী যেটা একজন মানুষের মধ্যে থাকলে যেটা অন্যজন থেকে টাকা আলাদা করা যায় তাহলে এই কথাটা অনুযায়ী আমরা অপশন পাই এখানে বি নাম্বার অপশানটা আর কোনোটাই অর্থ সাথে যায় না তাহলে বি নাম্বার অপশানটা ছিল মেক হিম ওর হার তাকে মানে কাউকে বানানো ডিফারেন্ট ফ্রম আদার্স একজন একজন থেকে ভিন্ন করাকে আসলে ডিস্টিংটিভ কোয়ালিটিস বলা হয় মানে যেই বৈশিষ্ট্যটা একজন একজন থেকে পৃথক করে একজন একজনকে পৃথক করে সেটাকে বলা হয় ডিস্টিংটিভ কোয়ালিটিস তাহলে এটা একটা ফ্রেজ ইডিয়ামস এটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে প্রত্যেকটা ইউনিটে আসে সো আমাদেরকে ফ্রেজ অ্যান্ড এডিয়ামসের প্রতি গুরুত্ব দিতে হবে চার নাম্বার যে বিষয়টা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে স্পেলিং এমন কোন বছর নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ইউনিটে একটা স্পেডিং আসা নাই মানে বানান অশুদ্ধ বানান দেওয়া থাকতে পারে সেটাকে শুদ্ধ কোনটা সেটা জানতে চাইবে বা সবগুলো শুদ্ধ দেহা থাকবে একটা মিসপেল্ট মানে ভুল বানান থাকবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে বিভিন্নভাবে আসতে পারে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সি ইউনিটে যে প্রশ্নটা এসেছে সেটা ছিল এরকম ফাইন্ড দ্য মিসপেলসড ওয়ার্ড মানে মিস ওয়ার্ড মানে ভুল বানান কোথায় আছে সেটা বের করুন অপশান এতে ছিল কনসিপ্ট ও এন্ড কন সিইআই ভি কনসিপ্ট এটা কারেক্ট এটা ঠিক আছে বানানটা মানে অনুধাবন করা বি নাম্বার হলো রিসিপ আর ই সি ভি রিসিপ মানে গ্রহণ করা এটাও ঠিক আছে বানানটা সি নাম্বারে ছিল বিলিফ বি ই এল আই এফ বিলিফ মানে বিশ্বাস এটাও কারেক্ট এখানে কোনো ভুল নাই ডি নাম্বারে ছিল পিইআর পার সিআই ভিই পারসিপ এটা মানে অনুধাবন করা এই 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 কোয়েশন এই আনসারটা ডি নাম্বারটা এই প্রশ্ন মানে এই অপশনটা হচ্ছে ভুল কারণ পারসিভ বানান হচ্ছে ই আর ফার সিই আই ভি ভিই পারসিভ এটা হবে আনসার ডি নাম্বারটা অনসেপ্ট সো ভিউয়ার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন দুই টাইপের প্রশ্ন থাকে একটা হচ্ছে মিনিং বেসড আনসার করতে হয় এটা হচ্ছে গ্রামার বেসড আনসার করতে হয় কিছু বিষয় থাকে যেখানে গ্রামার থাকে না অর্থ দিয়ে আনসার করতে হয় এটার ওপর নাম হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন আবার কিছু আছে ফুললি গ্রামার থাকে গ্রামাটিক্যাল রুলস আপনি জানলে দেন আপনি আনসার করতে পারবেন গত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি প্রশ্নের দিকে তাকালে আমরা সেরকম একটা প্রশ্ন দেখি যেখান যে যেখান যে টপিকটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি সি যে কোনো ইউনিটে প্রশ্নটা আসে সো আমরা প্রশ্নটা দেখি ভিউার্স প্রশ্নটা ছিল এরকম ইভেন অ্যাজ এ চাইল্ড স্লিপ ড্যাশ সুমানা অপশান ছিল এ লাইট অপশান বি ইলোডেট অপশান সি ডিস্টার্ব অপশন ডি লাভড সো ভিউয়ার্স এই এই লাইনের অর্থটা আমরা একটু দেখি আমি এটা গ্রামার নিয়ে পরে কথা বলছি আমি আগে অর্থ দিয়ে আনসারটা করে দিই ইভেন অ্যাজ এ চাইল্ড একজন শিশু হওয়া সত্ত্বেও স্লিপ মানে ঘুম আপনার ঢ্যাশ সুমানা তাহলে এখানে অর্থ অনুযায়ী কী হতে পারে লাইকড মানে পছন্দ করা তাহলে এটা অর্থের সাথে যায় না স্লিপ লাইকড সুমানা এটা হয় না বি নাম্বার অপশনে দেখা যাচ্ছে এলোডেড এলোডেড শব্দের অর্থ হচ্ছে কৌশলে এড়িয়ে যাওয়া বা স্কেপ ফ্রম কোথাও থেকে পালিয়ে যাওয়া তাহলে এইটা অর্থের সাথে যায় এখানে কেন যায় দেখেন একজন শিশু হওয়া সত্ত্বেও এটা এটার বাংলা হচ্ছে একজন শিশু হওয়া সত্ত্বেও সুমানা তার ঘুমকে নিয়ন্ত্রণে নিতে পারে নাই বা সুমানার চোখ থেকে ঘুম উদয় হয়ে গিয়েছিল এই জিনিসটা এখানে বোঝাই আছে তারপর সি নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে ডিস্টার্ব মানে ডিস্টার্ব করেছিল সেটা আসলে অর্থের সাথে যায় না ডি নাম্বার লাভড মানে ভালোবাসা এটা আসলে অর্থের সাথে যায় না তাহলে এখানে গ্রামার কোনো ফ্যাক্ট না এখানে মেন ফ্যাক্ট হলো মিনিংটা এলোডেড শব্দের অর্থ যদি আপনি না জানেন তাহলে শব্দটার আনসার করতে পারবেন না বাট গ্রামার সেন্স দিয়ে যদি এই প্রশ্নটা আমি অ্যানালাইসিস করি তাহলে আসলে এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন এটা যিনি করেছেন এটা এটা গ্রামাটিক্যালি রং এখানে কি কী গ্রামাটিক্যাল রং আছে সেটা নিয়ে আমি কথা বলছি দেখেন গ্রামার একটা টপিক আছে যে টপিকটার নাম হচ্ছে ইলোজিক্যাল পার্টিসিপল মানে অযৌক্তিক পার্টিসিপল এটা অন্য একটা নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার আর এটা আরও একটা নাম হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার আমার ইউটিউব চ্যানেলে ড্যাংলিং মডিফায়ার মিসপ্লেসড মডিফায়ার বা ইলজিক্যাল পার্টিসিপল নামে একটা ভিডিও আছে প্রায় বাইশ মিনিটের মতো আপনারা উঠে দেখলে বিষয়টা বুঝতে পারবেন বাট আমি এখানে স্বল্প পরিসরের একটা ধারণা দিচ্ছি দেখেন এখানে কি গ্রামাটিক্যাল ভুলটা হয়েছে যদি এখানে অর্থ মানে মিনিং আনসার আপনাকে ইলোডেড দিতে হবে যে আমি এটা গ্রামার প্রশ্নটা নিয়ে গ্রামার আলোচনা করছি যদি গ্রামারটা চিন্তা করি তাহলে দেখেন ইভেন অ্যাজ এ চাইল্ড একজন শিশু হওয়া সত্ত্বেও এর প্রথম কমার অংশে যা সম্পর্কে কথা বলা হয় তাকে আসলে কমার পরে সাবজেক্ট হিসেবে আনতে হয় এটাই হচ্ছে লজিক্যাল পার্টিসিপলের মূল কনসেপ্ট গ্রামার অনুযায়ী তাহলে প্রশ্নটা হওয়া উচিত ছিল এরকম ইভেন অ্যাজ এ চাইল্ড এ চাইল্ডটাকে চাইল্ডটা হচ্ছে সুমানা তাহলে এখানে প্রথমে সুমানা অ্যালোডেড স্লিপ এটা হওয়া উচিত ছিল এরকম তাহলে প্রশ্নটা হয়েছে স্লিপ স্লিপ তাহলে এখন বিষয়টা ইভেন অ্যাজ এ চাইল্ড তো কোনো শিশু না তাহলে যদি এখানে গ্রামাটিক্যালি এই সেন্টেন্সটা আসলে একটা ইনকারেক্ট সেন্টেন্স কিন্তু যেহেতু একটা প্রশ্ন আসছে এখানে মিনিং বেসড আনসার এই জন্য আপনাকে ইলুডেড দিয়ে এটা আনসার করতে হবে আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে এই প্রশ্নটা বোঝানোর চেষ্টা করছি বিকজ দেখেন আমি যদি বলি আনএবল টু সুইম আনেবল টু সুইম কমা অ্যা লাইফ গার্ড রেস্কিউড দ্য বেবি আচ্ছা দেখেন এখানে কমার অংশে যে কমার প্রথমে যে অংশটা আছে সেটা হচ্ছে আনেবল টু সুইম মানে সাঁতার কাটতে অক্ষম তাহলে আমি এরপর বলেছি এ লাইফ গার্ড একজন উদ্ধারকর্মী রেস্কিউড উদ্ধার করেছিল দ্য বেবি শিশুটিকে আচ্ছা দেখেন এখানে প্রথম অংশে কার সম্পর্কে কথা বলা হচ্ছে দেখেন দ্য আনেবল টু সুইম সাঁতার কাটতে অক্ষম তাহলে সাঁতার কাটতে অক্ষমকে আমরা জানি শিশু কিন্তু কমার পরে সাবজেক্ট আছে এ লাইফ গার্ড তার মানে এখন অর্থটা হয়ে গেছে এমন লাইফ গার্ড সাঁতার কাটতে জানে না তো লাইফ গার্ড যদি সাঁতার কাটতে না জানে তাহলে সে শিশুকে উদ্ধার করবে কীভাবে তাহলে এখানে এটা ইলজিক্যাল পার্টিসিপল পার্টিসিপলটা ইলজিক্যাল হয়েছে মিসপ্লেসড মডিফায়ার মডিফায়ারটা সঠিকভাবে হয় নাই তাহলে প্রশ্নটা হওয়া উচিত ছিল এরকম এটা একটা সঠিক সেন্টেন্সটা হবে এরকম আপনার আনেবল টু সুইম সাঁতার কাঠ অক্ষম তাহলে যিনি অক্ষম তাকে প্রথমে সাবজেক্ট হিসেবে আনতে হবে দ্য বেবি চলে আসবে দ্য বেবি এখন শিশু উদ্ধার করেছিল না শিশুকে উদ্ধার করা হয়েছিল তাহলে দ্য বেবি ওয়াজ রেস্কিউড বাই দ্য লাইফ গার্ড আনসারটা হবে এরকম তাহলে এখানে হচ্ছে একটা ইলজিক্যাল পার্টিসিপল আপনার মিসপ্লেসড মডিফায়ার হয়েছে আশা করি বুঝতে পেরেছেন প্রশ্নটা তাহলে এখানে তো আসলে প্রশ্নটা যদিও ভুল কিন্তু অর্থ অনুযায়ী ইলোডেড দিল ইলোডেডই আমাদেরকে এখানে আনসার করতে হবে এটা হচ্ছে আপনার মিনিং বেসড আনসার এখানে কোনো গ্রামার নেই ভিওয়ার্স আমি আরেকটা প্রশ্ন দেই যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং আমরা দেখবো এটার মাধ্যমে কীভাবে আসলে মিনিং বেসড আনসার বলতে কী বোঝায় দেখেন একটা প্রশ্ন দেখি আমরা সিনস দ্য আইল্যান্ড সয়েল হ্যাজ বিন ব্যারেন ফর সো মেনি ইয়ার্স দ্য আইল্যান্ডার্স মাছ মাস্ট মাস্ট ড্যাস মাস্ট অব দি এয়ার ফুড এখানে চারটা অপশন ছিল একটা হচ্ছে ইম্পোর্ট সেকেন্ড অপশনটা ছিল এক্সপোর্ট থার্ড অপশনটা ছিল ইউটিলাইজ ফোর্থ অপশনটা ছিল আপনার প্রডিউস ভিওয়ার্স আমরা জানি মাস্ট হচ্ছে একটা মডেল বার যেই মডেল বারবার পর বারভের বেস ফ্রম হয় কিন্তু এখানে তো চারোটায় বেস ফ্রম দেখেন এখানে কোনো প্রডিউসিং নেই প্রডিউসার্স নেই ইউটিলাইজিং নেই ইউটিলাইজড নেই তাহলে আমরা এখানে দেখছি চারোটাই বেস্ট ফ্রম তাহলে এখানে গ্রামারটা কাজ করছে না আমাকে মিনিংয়ের দিকে যেতে হবে তাহলে মিনিংটা কি দেখি আমরা সিনস যেহেতু দ্য আইল্যান্ড মানে দ্বীপটি দ্য আইল্যান্ড সয়েল মানে দ্বীপের মাটি হ্যাজ বিন ব্যারেন অনুর্বর হয়ে আছে ফর সো মেনি ইয়ার্স অনেক বছর ধরে অনেক বছর ধরে দ্বীপের মাটি অনুর্বর মানে সেখানে কোনো ফসল উৎপন্ন হচ্ছে না তাহলে দ্য আইল্যান্ডার্স দ্বীপবাসীদেরকে মাস্ট অবশ্যই মাছ অফ দি এয়ারপোর্ট তাহলে কি হবে বলা হচ্ছে একটা দ্বীপের মাটির মধ্যে আপনার কোনো ফসল উৎপন্ন হচ্ছে না এটা অনুর্বর হয়ে আছে অনেক বছর ধরে তাহলে সেই দ্বীপবাসীদেরকে সেই দ্বীপের বাসিন্দাদেরকে বাঁচতে হলে তাহলে কি করতে হবে অপশনে দেখি আমরা ইম্পোর্ট মানে আমদানি করা এক্সপোর্ট মানে রপ্তানি করা ইউটিলাইজ মানে ব্যবহার করা প্রডিউস মানে উৎপন্ন করা আচ্ছা এখানে তো অনুর্বর তাহলে কি উৎপন্ন করা যায় যাচ্ছে না তাহলে প্রডিউস আনসার হতে পারে না তারপর আমরা দেখি ইউটিলাইজ এটাকে আমি ইউটিলাইজ করতে পারছি না কারণ এটা অনুর্বর তাহলে অপশন সিও হয় না বি নাম্বার যেটা সেটা হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্ট মানে রপ্তানি করা আর আমার নিজেরই না আমি কী রপ্তানি করব। তাহলে আনসার হবে ইম্পোর্ট মানে আমদানি করা তাহলে কোনো একটা দ্বীপের যদি কোনো ফসল উৎপন্ন না হয় সেই দ্বীপবাসীদেরকে বেঁচে থাকার জন্য বাহির থেকে খাদ্য আমদানি করতে হয় তাহলে এই সেন্টেন্সটা যে আমি আনসার করলাম সেটা কিন্তু টোটালি ডিপেন্ডস অন মিনিং অর্থের উপর ডিপেন্ড করে আমি আনসার করেছি এখানে কোনো গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন কাজ দেয় নাই তাহলে এরকম কিছু প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে এসেছিল তো আমাদেরকে এই মিনিং বেসড প্রশ্ন এটাকে আমরা গ্রামাটিক্যাল ভাষায় আমরা এটাকে সেন্টেন্স কমপ্লিশন বলি আমার সেন্টেন্সটা পূরণ করা শব্দ দিয়ে যথার্থ শব্দ দিয়ে তাহলে এই জিনিসটাই হচ্ছে আপনার আমাদের এই সকল টপিক টপিকের উপর সেন্টেন্স কমপ্লিশনের উপর মিনিং বেসড আনসারের উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে ভিউয়ার্স এখন আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো বা যেটার উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে প্রশ্ন সেটা হচ্ছে গ্রামার বেসড আনসার টোটালি গ্রামাটিক্যাল রুলস আপনার জানা থাকলে আপনি সেই গ্রামার উপর ডিপেন্ড করে আপনি আনসার করতে পারবেন গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা অনুষদ বিভাগের ভর্তি পরীক্ষার মধ্যে চারটা প্রশ্ন ফুললি ফুল গ্রামার থেকে এসেছে আমরা সেই প্রশ্নগুলো এখন দেখব নাম্বার ওয়ান নাম্বার ওয়ান প্রশ্নটা ছিল আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ তাহলে অপশনে ছিল সিইং এস ডাব্লি আই সি স এবং সিজ তাহলে ভিউয়ার্স খেয়াল করেন আমরা এটা আপনাকে জানা থাকতে হবে লোক ফরওয়ার্ড টু বি অ্যাকাস্টমড টু গেট ইউজ টু ইজ ইউজ টু অ্যাম ইউজ টু আর ইউজ টু ওয়াজ ইউজ টু অ আর ইউজ টু অবজেক্ট টু উইথ বিউ টু এই সকল ফ্রেজের পরে টু আছে কিন্তু ভাবটা বেস ফ্রম হয় না এটা ফ্রেজটাই এমন যার পরে কোনো একটা ভারবাস্টে সেই ভাবটা আইএনজি হবে অর্থাৎ জিরান হবে তাহলে এই রুলস অনুযায়ী আমরা আনসার দেখতে পাই সিইং আই এম লোক ফরওয়ার্ড টু সিইং ইউ আমি তোমাকে দেখার ওদের আগ্রহে বসে আছি তাহলে ভিউয়ার্স আনসার হবে এ আর কোনোটা আনসার হবে না কারণ লোক ফরওয়ার্ড টু পরে ভাব যে ভাবটা থাকে সেই ভাবটা আইএনজি যুক্ত হয় এই গ্রামাটিক্যাল রুলসটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি পারবেন নাহলে আপনি এটা আনসার করতে পারবেন না তাহলে এই প্রশ্নটা আমি আনসার করলাম টোটালি ডিপেন্ডস অন গ্রামার সেকেন্ড যে প্রশ্নটা গ্রামার থেকে এসেছিল সেটা হচ্ছে দি জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাঙ্ক ম্যানেজার অপশানে ছিল হু অ্য স্ট্যান্ডিং বি নাম্বারে ছিল ইজ স্ট্যান্ডিং সি নাম্বারে ছিল স্ট্যান্ডস ডি নাম্বারে ছিল স্ট্যান্ডিং শুধু স্ট্যান্ডিং ভিউয়ার্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস এটাকে ইংলিশ গ্রামারের ভাষায় এটাকে বলা হয় বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ভিউয়ার্স একটা কথা বলে দেই আপনি যখন কোনো একটা সেন্টেন্স দেখবেন খেয়াল করতে হবে সে সেই সে সেন্টেন্সের মধ্যে কয়টা সাবজেক্ট আছে কয়টা ফাইনাইট ভার্ব আছে ভিওয়ার্স এটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে তার জন্য একটা ফাইনাইট ভার্ব লাগবে যদি দুইটা সেন্টেন্স থাকে সাবজেক্ট থাকে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে যদি তিনটা সাবজেক্ট থাকে তিনটা ফাইনাইট ভার্ব লাগবে নট নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব চারটা যদি সাবজেক্ট থাকে চারটা ফাইনাইট ভার্ব লাগবে যদি পঞ্চাশটা সাবজেক্ট থাকে তাহলে আপনাকে অবশ্য পঞ্চাশটা ফাইনাইট ভার্ব লাগবে এটাই হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের মেন রুল তাহলে এটার উপর ডিপেন্ড করে আমরা এই প্রশ্নের আনসার করব। ভিউয়ার্স আমরা এই সেন্টেন্সের মধ্যে দেখি সাবজেক্ট কোনটা এখানে একটা সাবজেক্ট আছে সাবজেক্ট হচ্ছে দ্য টল জেন্টলম্যান মানে লম্বা ভদ্র মহোদ বদ্র মানুষটি এটা হলো সাবজেক্ট এখন পুরো সেন্টেসটা আমরা পড়বো বাই দ্য ডোর ইজ দ্য ব্যাঙ্ক ম্যানেজার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফাইনেট ভার্ব আছে একটা সাবজেক্ট আছে একটা ফাইনেট ভার্ভ আছে ফাইনাইট ভার্ভটা কি ইজ তাহলে সেন্টেসটা যদি আমি সহজে বলি তাহলে দ্য জেন্টলম্যান ইজ ব্যাঙ্ক ম্যানেজার ভদ্র লম্বা ভদ্র মানুষটি একজন ব্যাঙ্ক ম্যানেজার এ কথাটা বুঝেছে তাহলে এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আমরা পেয়েছি আচ্ছা এরপরে কি আমি শুধু আর একটা ফাইনেট ভার বানতে পারি যদি ফাইনাইট ভার্ব আনি তার জন্য আমাকে আর একটা সাবজেক্ট লাগবে না লাগবে তাহলে আমরা সি নাম্বার অপশনটা বাদ যাই কারণ এখানে স্ট্যান্ড ফাইনেট ভার্ভ আছে কিন্তু কোনো সাবজেক্ট নেই এই অপশানটাতে তাহলে এটা অপশন হবে না সি নাম্বার অপশন বাদ আমরা যদি বি নাম্বারে দেখি ইজ অ্যাস্ট্যান্ডিং তাহলে ইজ অ্যান্ড স্ট্যান্ডিং মিলে এটা হচ্ছে একটা ফাইনেট ভার্ভ তাহলে এর জন্য একটা সাবজেক্ট লাগবে না কিন্তু এখানে কি সাবজেক্ট আছে নেই শুধু ফাইনেট ভার্ভ থাকলে তো হবে না তার জন্য আমার সাবজেক্ট লাগবে তাহলে এই বি নাম্বার অপশানটা বাদ এখন এ নাম্বার অপশানটা আমরা দেখি হু স্ট্যান্ডিং তো হু আছে সাবজেক্ট আছে কিন্তু অ্যাস্ট্যান্ডিং তো কোনো ফাইনাইট ভার্ভ না এটা তো নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট এটা তাহলে হু অ্যাস্ট্যান্ডিং না এটা যদি এরকম থাকতো হু ইজ অ্যাস্ট্যান্ডিং তাহলে সুবিধা হতো তাহলে এ নাম্বার অপশনও ফাইনাইট ভার্ব নেই সাবজেক্ট আছে কিন্তু ফাইনাইট ভার্ব নেই তাহলে এ নাম্বার অপশানও বাদ তাহলে ডি নাম্বারটা স্ট্যান্ডিং এটা কোনো ফাইনাইট ভার্ব না এটা একটা নন ফাইন ভার্ভ তাহলে একটা বাক্যে রুলস হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনেট বার্ক থাকতে হবে হাজারটা নন ফাইনেট বার্ক থাকতে পারে তাহলে সেন্টেন্সটা কীরকম হবে দ্য টল জেন্টলম্যান লম্বা ভদ্র মানুষটি স্ট্যান্ডিং বাই দ্য ডোর দরজার পাশে দাঁড়ানো আপনার লম্বা ভদ্র মানুষটি ইজ দ্য ব্যাঙ্ক ম্যানেজার উনি হচ্ছেন একজন ব্যাঙ্ক ম্যানেজার তাহলে ভিউয়ার্স দেখেন এখানে আনসার হবে ডি আমি আরও সহজ করে দিই আসলে মূলত সেন্টেন্সটা ছিল এরকম দ্য টল জেন্টলম্যান ম্যান হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাঙ্ক ম্যানেজার দরজার পাশে দাঁড়া দ্য টল জেন্টেলম্যান ভদ্র লম্বা মানুষটি হু যিনি ইজ স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে বাই দ্য ডোর দরজার পাশে ইজ দ্য ব্যাঙ্ক ম্যানেজার তিনি হচ্ছেন একজন ব্যাঙ্ক ম্যানেজার প্রশ্নটা ছিল এরকম তখন এস এনডেসটা একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল আমরা জানি এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর একটা প্রিন্সিপাল ক্লজ আছে সেটা হচ্ছে আপনার দ্য টল জেন্টলম্যান ইজ দ্য ব্যাঙ্ক ম্যানেজার তাহলে দুইটা একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে যাই আমরা সেই রুলসটা জানি অক্সিলারি ভার্বটা ফেলে দিতে হয় ক্লজ মার্কারটা ফেলে দিতে হয় তাহলে দেখেন হুইজ স্ট্যান্ডিং যদি আমি বলতাম তাহলে এখানে ইজটা অক্সিলেরি বাভটা আমি ফেলে দিতাম বাক্য থেকে বাদ দিয়ে দিতাম এবং হু ক্লজ মার্কারটা আমি বাদ দিয়ে দিতাম যদি হু এবং ইজ বাদ দিয়ে দেয় তাহলে সেন্টেন্সটা কীরকম হয় দি টল জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাঙ্ক ম্যানেজার দেখেন হয়ে গেছে এখন এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে মূলত এটাই ছিল হচ্ছে মূল কাহিনী আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেজ অ্যান্ড ক্লজের উপর সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সের উপর একটা ভিডিও আছে আপনার ওটা দেখলে এটা আরও ডিটেলস বুঝতে পারবেন সো ভিউার্স আশা করি আপনারা এটা বুঝেছেন আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এটা বোঝাই এই সেন্টেন্সটা কীভাবে হয় দেখেন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে দ্য স্টুডেন্ট ড্যাশ টু গেট চান্স ইন ডি ইউ মানে ঢাকা ইউনিভার্সিটি অপশনে আছে হু ওয়ান্টস বি নাম্বার অপশন ওয়ান টিং সি নাম্বার অপশন টু ওয়ান্ট ডি নাম্বার অপশনে ওয়ান্টস বিয়ার্স আমরা দেখি এখানে প্রশ্নটার দিকে দেখি আমরা দ্য স্টুডেন্ট হলো সাবজেক্ট এরপর আমরা পরে যাই টু গেট এটা কোনো ফাইনেট ভার্ব না এটা নন ফাইনেট ভার্ব ইনফিনিটিভ তাহলে এটা আমরা ফাইনেট ভার্ব পাই নাই সান্স ইন ডি তাহলে এই পুরো কথাটার মধ্যে একটা সাবজেক্ট পেয়েছি সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা হলো দ্য স্টুডেন্ট তার জন্য কোনো ফাইনেট ভার্ব নেই তাহলে আমাকে কী খুঁজতে হবে যেহেতু আমরা একটা সাবজেক্ট পেয়ে গেছি আমাকে একটাই ফাইনেট ভার্ব দেখতে হবে এবার আসেন অপশন এ অপশান এতে ফাইনেট বার্ব আছে ওয়ান্স তার জন্য সাবজেক্টও আছে হু তাহলে যদি ওয়ান্সের জন্য ফাইনেট বার্ব আপনার হয় এবং তার জন্য যদি ফাই সাবজেক্ট হু পেয়ে যায় তাহলে এখানে তো আরও একটা সাবজেক্ট থেকে যাচ্ছে সেটা হচ্ছে আপনার দ্য স্টুডেন্ট এই সাবজেক্টটা থেকে যাচ্ছে তাহলে এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে দুইটা যদি অপশন এ দিই আমরা দ্য স্টুডেন্ট এবং হু কিন্তু ফাইট বার্ব হইতেছে একটা ওয়ান্স তাহলে তো হবে না তাহলে অপশন এ বাদ কারণ এখানে আপনার সাবজেক্ট আছে দুইটা কিন্তু ফাইন্ড বার্ভ আছে একটা জন্য অপশান এ হচ্ছে না বি নাম্বার দেখি ওয়ান্টিং ওয়ান্টিং তো কোনো ফাইনেট ভার্ব না এটা তো নন এড ভার্ব তাহলে এটা হবে না বি নাম্বার অপশানও বাদ সি নাম্বার টু ওয়ান এটাও নন ফাইনেড ভার্ব তাহলে অফাইনেড ভার্ভ নেই আমাদের প্রয়োজন একটা ফাইন ফার্ভ তাহলে অপশন সিও বাদ ডি নাম্বারে ওয়ান্স এখন আনসারটা হয়েছে কারণ একটা ফাইন ভার্ভ তাহলে সেন্টেস্টার আনসার হবে ডি প্রশ্নটা কিরকম দ্য স্টুডেন্ট ওয়ান্স ছাত্র ছাত্রটি চাই ওয়ান্স মানে চাই টু গেট পেতে চান্স চান্স ইন ডি ইউ মানে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রটা চান্স পেতে চায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের মূল কথা হলো একটা সেন্টেন্স দেখার পর আমাকে দেখতে হবে সাবজেক্ট আছে কয়টা ফাইন্ট ভার্ব আছে কয়টা যদি কোন একটা সেন্টেন্সের দুইটা ফাইন্ট ভার্ব থাকে তাহলে তার জন্য দুইটা সাবজেক্ট লাগবে যদি তিনটা সাবজেক্ট থাকে তিনটা ফাইনেট ভার্ব লাগবে মূল কথাটা হচ্ছে এই জায়গায় ভিউয়ার্স ভিউয়ার্স আমরা এখন নেক্সট কোয়েশ্চনে যাব নেক্সট কোশ্চেনটা আমরা সবাই পারি এটা আমরা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা ক্লাসে করে করেছি সেটা হচ্ছে এটা আসছে আপনার ট্রান্সফরমেশন থেকে মানে কম্পারিজন অফ ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যে আমরা কম পজিটিভকে কম্পারেটিভ কম্পারেটিভকে সুপারলেটিভ যে করি এই এটা থেকে প্রশ্নটা আসছে আমি প্রশ্নটা বলছি বিওয়ার্স আপনার স্ক্রিনে দেখুন সালমান ইজ ওয়ান অফ দ্য রিসেস্ট পারসনস ইন দ্য টাউন হোয়াট হোয়াট ডাজ দ্য সেন্টেন্স ইমপ্লাই এই সেন্টেন্সটার দ্বারা আসলে কী বোঝানো হয়েছে তাহলে আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল কথাটা হলো বাক্য পরিবর্তন হবে অর্থ পরিবর্তন হবে না তাহলে অপশন ছিল অপশন এ নাম্বার অপশন অপশন ওয়ান এ সেটা হলো নো আদার ম্যান ইজ এজ রিজ অ্যাজ সালমান দিস টাউন অপশন বি নো ওয়ান ইন দিস টাউন ইজ রিচ অপশন সি ভেরি ফিউ পার্সনস ইন দ্য টাউন আর এজ রিচ অ্যাজ সালমান ডি নাম্বার অপশন সালমান ইজ ভেরি রিচ বাট আদার্স আর অলসো রিচ ছু ব্রাদার সরি ভিউয়ার্স আমরা এই সেন্টেন্সটা দেখেছি যখন আমরা ট্রান্সফরমেশন শিখেছি তখন ওয়ান অফ দ্য যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওয়ান অফ দ্যার পরে যদি ভারবের দেখেন একজেটিভের রিসেস্ট আছে তার মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তখন আমরা জানি ওয়ান অফ দ্যার ক্ষেত্রে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে সেটাকে পজিটিভ নিয়ে যাওয়ার জন্য বেরিফিউ নিয়ে আসতে হয় বাক্যের শুরুতে বেরি ফিউ নিয়ে আসতে হয় তাহলে দেখেন অপশন অনুযায়ী অপশন আনসার হবে সি নাম্বারটা দেখেন ভেরি ফিউ পার্সনস খুবই কম মানুষ আছে ইন দ্য টাউন এই টাউনের মধ্যে আর এস রিস এচ সালমান সালমানের মতো ধনী খুবই কম লোক এই শহরের মধ্যে আছে সেটা যে কথা সালমান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন ইন দ্য ইন দ্য টাউন এই শহরের মধ্যে সালমান হচ্ছে অনেকগুলো ধনীদের মধ্যে একজন সেটা যে কথা খুবই কম সালমানের মতো ধনী ব্যক্তি আছে সেটা আপনার একই অর্থ মিন করে তাহলে একটা হলো সুপারলেটিভ আর একটা হলো পজিটিভ সো ভিউয়ার্স আমরা এখন আপনার নেক্সট কোয়েশ্চেনটা দেখবো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু ডিফিকাল্ট এটার দিকে একটু মনোযোগ দিতে হবে সেটা ছিল সোজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্স কোনটা সেটা বাছাই করা তাহলে অপশানে ছিল এ নাম্বার অপশন হু বিলংস টু দ্য বুক অপশন বি হু ডাজ দ্য বুক বিলং অপশন সি টু হু দ্য বুক বিলংস অপশন ডি হু ডাজ দ্য বুক বিলং টু ভিওয়ার্স এটা বোঝার জন্য আমাকে একটা ব্যাকগ্রাউন্ড টানতে হবে সেটা হচ্ছে বিলং হচ্ছে এমন একটা ভার্ভ যার পরে সাথে একটা টু থাকবে যেমন ইউজ টু তারপর হচ্ছে আপনার গেট ইউজ টু এরকম কিছু ভার থাকে না যার সাথে সাথে টু থাকে যেমন প্রেফার টু এরকম বিলং হচ্ছে এমন একটা বার যার অর্থ কারো কোনো কোনো কিছু কারো অধীনে থাকা অধিকারে থাকা এরপরে অলওয়েজ একটা প্রিপোজিশন টু বসবে বিওয়ার্স আমরা আগে আনসারটা করে দেন আমি একটা ডিটেলস ব্যাখ্যা দিচ্ছি তাহলে আমরা অপশান বাদ দিই নাম্বার ওয়ান হলো বিলং বিলংয়ের পরে টু নেই কোনটাতে অপশন এতে নেই এ অপশান সি তে নেই সিও বাদ অপশান বিতেও নেই তাহলে বিও বাদ তাহলে অপশন হয় ডি ডিটাই আনসার কারণ বিলংয়ের সাথে টু আছে এখন প্রশ্নটা হচ্ছে ভিউয়ার্স এটা কেন হয় আমি এটা এই জিনিসটা একটু আপনাদেরকে বুঝাই ভিউয়ার্স প্রাচীন স্ট্রাকচার অনুযায়ী মানে প্রাইমেটিভ স্ট্রাকচার অনুযায়ী ব্রিটিশ যদি আপনি হুম দিয়ে কোনো প্রশ্ন করেন হুম ডাব্লু এইচ ও এম হুম দিয়ে তাহলে সেটা কীভাবে করতেন তখন আমি বলি আমি একটা বাংলা বললাম তুমি কার সম্পর্কে কথা বলো এসেন্ডাস ইংলিশ কী হবে তাহলে আমরা বলতে পারি অ্যাবাউট হুম কার সম্পর্কে ডাস হি স্পিক সে কথা বলে কার সম্পর্কে সে কথা বলে এটার ইংলিশ হচ্ছে অ্যাবাউট হুম ডাস হি স্পিক সো ভিউয়ার্স এখন এটার মডার্ন আমেরিকান ইংলিশে হুম দিয়ে কোনো প্রশ্ন করা হয় না এই হুমটা তখন হু হয়ে যায় তখন সেন্টেন্সটা আমেরিকান মানে স্টাইলে যখন প্রশ্ন করবে তখন এটার প্রশ্নটা কীরকম হয়ে যায় জানেন সেটা হচ্ছে আপনার হুমটা হু হয়ে যাবে হু ডাস হি স্পিক অ্যাবাউট হু ডাস হি স্পিক অ্যাবাউট অ্যাবাউটটা পরে চলে যাবে হুমটা হু হয়ে যাবে এটাই হচ্ছে মডার্ন স্ট্রাকচার প্রশ্ন করা হুম দিয়ে না হু দিয়ে তাহলে এই সেন্টেন্সটাকে আমি আমার ইংলিশের সাথে এই যে সুজ দ্য কারেক্ট সেন্টেন্স যে প্রশ্নটা আছে তার সাথে আমরা মিটাই দেখেন প্রশ্নটা ছিল হু ডাস সরি টু হোম ডাজ দ্য বুক বিলং প্রশ্নটা ছিল এরকম আসলে প্রশ্নটা ছিল টু হোম ডাস দ্য বুক বিলং মানে বইটি কার টু হোম ডাজ দ্য বুক বিলং প্রশ্নটা ছিল এরকম যদি আপনার প্রাইমারি স্ট্রাকচার অনুযায়ী মানে আপনার ব্রিটিশ অ্যাঙ্গেলে যদি আমি এটাকে প্রশ্ন করি তখন প্রশ্নটা ছিল এরকম টু হোম ডাজ দ্য বিলং ডাস দ্য বুক বিলং বইটি কার এখন এই প্রশ্নটাকে আমি আমেরিকান স্ট্রাকচার অনুযায়ী প্রশ্ন করি তাহলে আমরা জানি হুমটা হু হয়ে যাবে তাহলে বসালাম আমি হু তারপর ডাস বসবে তারপর দাবুক বুক সাবজেক্ট বসবে তারপর বিলং বসবে এখন টুটা পরে চলে যাবে কারণ ওইখানে অ্যাবাউট যেমন পরে চলে গিয়েছিল তেমনি টুটা পরে চলে যাবে তাহলে দেখেন হু ডাস দাবুক বিলং টু হয়ে গেছে আসলে মূলত সেন্টেন্সটা হচ্ছে এই জায়গায় প্রবলেমটা এই জায়গায় ছিল তাহলে আনসার হবে ডি সো ভিউয়ার্স আমরা বারোটা এমসি কি কোয়েশনের আপনার আনসার করেছি এটাই হচ্ছে আপনার এমসিকিউ কিউ আমি ডিটেলস ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি তাহলে ভিউয়ার্স আমরা এর মাধ্যমে এই এই ভিডিওর মাধ্যমে যেটা শিখলাম সেটা হচ্ছে আপনার আমাদেরকে কোন কোন টপিকে গুরুত্ব দিতে হবে এবং কিভাবে প্রশ্ন আনসার করতে হবে আর কিভাবে আমাদেরকে প্রিপারেশান নিতে হবে সো ভিউয়ার্স আমি এখন রিটার্নটা নিয়ে কথা বলবো রিটেন রিটেনে বিশ মার্কের প্রশ্ন হয় টোয়েন্টি মার্কস রিটেনে প্রথম নাম্বারটা হচ্ছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ পাঁচটা বাক্য দেয়া থাকবে পাঁচটার ইংরেজি করতে হবে প্রত্যেকটার জন্য এক নম্বর করে পাঁচ মার্ক বাংলা থেকে ইংরেজি বাংলা দেওয়া থাকবে সেটাকে ইংলিশ করতে হবে গত বছর যে প্রশ্নগুলো ছিল আমি একটা এক্সাম্পল দিই ছিল যে সে সে অনেক কথা এটাকে আপনার সে অনেক কথা এটাকে ইংলিশে লিখতে হবে তাহলে ইট ওয়াজ এ লং স্টোরি এটা ইংলিশ হবে এরকম তারপর ছিল যে তার চট্টগ্রামে তার পাইকারি বিজনেস আছে তাহলে হি হ্যাজ অ্যা হোলসেল বিজনেস ইন চিটাগম এভাবে আপনাকে ইংলিশ বলতে হবে আচ্ছা তারপর আরেকটা ছিল হচ্ছে সে সে আমার চেয়ে ক্ষমতাদর বা শক্তিশালী তাহলে ছিল হি ইজ মোর স্ট্রং দেন আই এভাবে আপনাকে ইংলিশ করতে হবে বাংলা দেওয়া থাকবে পাঁচটা সেটা ইংলিশ করতে হবে পাঁচ মার্ক তাহলে প্রথম নাম্বার হচ্ছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ সেকেন্ড ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন সেখানেও পাঁচটা ইংরেজি বাক্য দেওয়া থাকবে তার বাংলা অনুবাদ করতে হবে পাঁচটা পাঁচ মার্ক তিন নাম্বার যেটা সেটা হচ্ছে এক্সপ্লেনিং দ্য কনসেপ্ট মানে কনসেপ্ট কনসেপ্ট এক্সপ্লেন করা মানে শর্ট আনসার দেওয়া শর্ট কোয়েশ্চনের আনসার দেওয়া আসলে বেসিক্যালি এটা সেটা হলে শর্ট কোশ্চেন থাকবে তার আনসার দিতে হবে পাঁচটা কোয়েশন পাঁচটার আনসার দিতে হবে সেখানে মার্ক তারপর ছিল প্রিসাইজ রাইটিং মানে সংক্ষেপে একটা পেসেজ দেওয়া থাকবে কম্প্রিহেনশন দেওয়া থাকবে সেটা কি কী বলছে সেটা সংক্ষেপে লিখতে হবে আমরা অনেক এটাকে সামারি বলতে পারি সেটা থাকবে মার্ক তারপর একটা প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফ সেটা থাকবে মার্ক তাহলে দেখেন ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি পাঁচ মার্ক ইংলিশ থেকে বাংলা পাঁচ মার্ক শর্ট কোশ্চনের আনসার পাঁচ মার্ক প্রিসাইজ রাইটিং অর্থাৎ সামারি সেটা পাস মার্ক প্যাগ্রাফ পাঁচ মার্ক টোটাল বিশ মার্ক বিশ মার্ক সরি বিশ পঁচিশ মার্ক রিটার্নে পঁচিশ মার্ক টোয়েন্টি ফাইভ মার্কস এবং এমসিকিউতে কিউতে পনেরো মার্ক টোটাল চল্লিশ মার্কে সি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে প্রায় চল্লিশ মার্কের ইং ইংলিশ আছে এমসিকিউ কিউ পনেরো বারোটা কোয়েশ্চেন পনেরো মার্কস আর হচ্ছে রিটানে পঁচিশ মার্কস সো ভিওর্স আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি কিভাবে আপনাকে বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নিতে হবে এবং কিভাবে প্রশ্ন আনসার করতে হবে এবং কি কি প্রশ্ন থাকবে এ সকল বিষয়ে আমি আজকে কথা বলেছি সো ভিউয়ার্স আপনারা যারা সি ইউনিটের আছেন এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই যারা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য ক্যান্ডিডেট প্রিপারেশন দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সি ইউনিটের জন্য ব্যবসা শিক্ষা অনুষ্ঠানের জন্য তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টোটাল সি ইউনিটের ইংলিশের ধারণাটা দেওয়ার জন্য এবং প্রশ্নগুলোর ডিটেলস ব্যাখ্যাসহ আনসার দেওয়ার জন্য চেষ্টা করেছি সো অন্য সময় আমি আর একটা কোয়েশ্চেন অন্য একটা সেশনের আপনার কোয়েশ্চেন সলভ এবং সলিউশন নিয়ে আবার কথা বলবো যদি আমার ভিডিওটি ভালো থাকে থাক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজে দেখার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ